সিস্টেমে হিস্টোলজি ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে মেনলি এটার হচ্ছে পুরো মানে এন্টায়ার ডাইজেস্টিভ সিস্টেমটারই হচ্ছে তিনটা লেয়ার থাকে, মানে কমন স্ট্রাকচারাল ক্যারেক্টারিস্টিক্সটা কমন হোল ডাইজেস্টিভ সিস্টেমের। এটা হচ্ছে একটা হলো টিউব লাইন বাই হচ্ছে একটা ওয়াল দিয়ে লাইনিং করা থাকে। ওয়ালটা মেড আপ অফ ফোর মেন লেয়ার্স, সবগুলোর জন্য চারটা লেয়ার কমন। একটা হচ্ছে মিউকোসা, দেন হচ্ছে সাব মিউকোসা, মাসকুলারিস এক্সটার্না অ্যান্ড হচ্ছে সিরোসা অর অ্যাডভেন্টিশিয়াল লেয়ার। তো চারটা লেয়ার থাকে মেইন। তাহলে হচ্ছে আসলে মিউকাস লেয়ারটা দেখি ফার্স্টে কেমন থাকে। মিউকাসের মধ্যে আবার তিনটা লেয়ার থাকে, একটা হচ্ছে সারফেস এপিথেলিয়াম, লুমেন থেকে ইনার থেকে আউটার সাইড লুমেনের দিকে থাকবে সারফেস এপিথেলিয়াম, যেটাকে আমরা লাইনিং এপিথেলিয়াম বলি। দেন হচ্ছে লেমিনা প্রপিয়া, দেন হচ্ছে একটা মাসকুলারিস মিউকোসা। তো মিউকোসার মধ্যে একটা মাসল লেয়ার থাকে, থিন একটা লেয়ার, আবার সাবমিউকোসার পরে আরেকটা থিক মাসল লেয়ার থাকে। এটা হচ্ছে মিউকাস লেয়ার, মিউকোস লেয়ার এটা হচ্ছে তিনটা লেয়ার, এটা হচ্ছে সারফেস এপিথেলিয়াম, দেন লেমিনা প্রপিয়া, দেন হচ্ছে মাসল লেয়ার। এটা হচ্ছে সাবমিউকোসা, দেন মাসকুলারিস এক্সটার্না। এই মিউকোসাতে যে মাসল লেয়ার সেটা হচ্ছে মাসকুলারিস মিউকোসা, আর বাইরের দিকে যে মাসল লেয়ারটা থাকে মেইন লেয়ার সেটা হচ্ছে মাসকুলারিস এক্সটার্না। দেন এখানে হচ্ছে সিরাস লেয়ার থাকে কোনো জায়গায়, অ্যাডভেন্টিশিয়াল লেয়ার, সিরাস না থাকলে অ্যাডভেন্টিশিয়াল লেয়ার। সিরাস লেয়ার বলবো আমরা যেখানে হচ্ছে পেরিটোনিয়াল কাভারিং থাকবে, যেখানে পেরিটোনিয়াল কাভারিং নাই সেখানে হচ্ছে অ্যাডভেন্টিশিয়াল লেয়ার। দেন হচ্ছে আসলে লেমিনা প্রপিয়া কি দিয়ে ফর্মেশন হয়, সারফেস এপিথেলিয়াম তো লাইনিং এপিথেলিয়াম যেটা সেটাই হবে। তো মেইনলি ডাইজেস্টিভ সিস্টেমে অ্যাবডোমিনাল পার্ট অফ ইসোফেগাস থেকে একদম অ্যানাল ক্যানেলের আপ টু পেক্টিনেট লাইন, পেক্টিনেট লাইনের অ্যাবাভ পর্যন্ত লাইনিং এপিথেলিয়াম সিম্পল কলামনার। আর লেমিনা প্রপিয়াটা ফর্মেশন হয় লুজ কানেকটিভ টিস্যু দিয়ে, আর লেমিনা প্রপিয়াতে থাকে ব্লাড ভেসেল, লিম্ফেটিক্স আর কিছু স্মুথ মাসল সেলস। আর মাসকুলারিস মিউকোসা যেটা সেটা হচ্ছে স্মুথ মাসল সেল লেয়ারের একটা থিন লেয়ার, আর এই লেয়ারটা হচ্ছে সেপারেট করে মিউকোসাকে ফ্রম সাবমিউকোসা থেকে। দেন সাবমিউকোসা যেটা সেটা হচ্ছে ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু দিয়ে ফর্মেশন হয়, আর এটাতেও ব্লাড ভেসেলস থাকবে, কিন্তু এটা ব্লাড ভেসেলস গুলি একটু লার্জার, লার্জার ব্লাড এন্ড লিম ভেসেলস থাকে। আর সাবমিউকোসাতে নার্ভ প্লেক্সাস থাকে, যে প্লেক্সাসটার নাম হচ্ছে প্লেক্সাস অফ মিজনার্স, আর সামটাইমস গ্ল্যান্ড এন্ড লিম্ফয়েড টিস্যু। আচ্ছা মাসকুলারিস এক্সটার্না, মাসকুলারিস এক্সটার্নাটা হচ্ছে স্মুথ মাসল সেলস, যেটা হচ্ছে নর্মালি হচ্ছে টু লেয়ার্সে থাকে, শুধু স্টমাকে এক্সেপশনাল, স্টমাকে হচ্ছে থ্রি লেয়ার্স, বাকি জায়গায় হচ্ছে টু লেয়ার্স থাকবে, সার্কুলার এন্ড লংজিটুডিনাল লেয়ার্স। তো সার্কুলার যেটা সেটা হচ্ছে এই মাসকুলারিস এক্সটার্নার দুইটা লেয়ারের মাঝখানে থাকবে নার্ভ প্লেক্সাস, নার্ভ প্লেক্সাসের নামটা হচ্ছে মাইন্টেরিক নার্ভ প্লেক্সাস অর প্লেক্সাস অফ আরবেক্স। আর সিরাস আর বেন্ডিশিয়া যেটা, সিরাস লেয়ারটা হচ্ছে থিন লেয়ার অফ লুজ কানেকটিভ টিস্যু, যেটি কাভার্ড বাই এ মেজোথেলিয়াম, মেজোথেলিয়ামটাই হচ্ছে পেরিটোনিয়াম, পেরিটোনিয়ামটাকে ওখানে মেজোথেলিয়াম বলা হয় আর কি। এটা হচ্ছে কাভার্ড বাই মেজোথেলিয়াম। তো মেজোথেলিয়ামের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, আর এই সিরাস লেয়ারের সাথে লুজ কানেকটিভ টিস্যুর ভিতরে থাকে ব্লাড ভেসেলস, লিম্ফেটিক্স আর অ্যাডিপোস টিস্যু। আর অ্যাডভেন্টিশিয়া যেটা সেটা হচ্ছে ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু, যেটা হচ্ছে মার্জ সারাউন্ডিং টিস্যু অ্যান্ড ল্যাক অফ মেজোথেলিয়াম, এখানে মেজোথেলিয়াম লেয়ার যেটা পেরিটোনিয়াল লেয়ারটা থাকে না, এটা সারাউন্ডিং টিস্যুর সাথে এই কানেকটিভ টিস্যুটা মার্জ করে যায়। দেন কিছু স্পেশাল ফিচার যেগুলো এখানে হচ্ছে সামারাইজ করে দেয়া, পরে আলাদা আলাদা আমরা ডিসকাস করব। এখানে দেখো মিউকোসাল লাইনিং, মিউকোসাল লাইনিং মাউথ ক্যাভিটিতে হচ্ছে নন কেরাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, কিন্তু মাউথ ক্যাভিটিতে ওরাল ক্যাভিটি যেটা এটা পুরোটাই হচ্ছে নন কেরাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম এক্সেপ্ট হার্ট প্যালেট অ্যান্ড জিঞ্জিবা, পিতের চারপাশে যে মিউকোসাল লাইনিং সেটা আর হচ্ছে উপরের দিকে যে হার্ট প্যালেট সেটা, এই দুইটা জায়গায় থাকে কেরাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, এন্ড আদার্স এরিয়া হচ্ছে ওরাল ক্যাভিটি নন কেরাটিনাইজড। দেন আসু ফেরিংস, ফেরিংসে হচ্ছে নন কেরাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, ইসোফেগাসে নন কেরাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম এক্সেপ্ট হচ্ছে লোয়ার পার্টটা যেটা অ্যাবডোমিনাল পার্ট, সেখানে হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম। দেন হচ্ছে স্টমাক, স্টমাকে সিম্পল কলামনার, স্মল ইন্টেস্টাইন পুরোটাই সিম্পল কলামনার, লার্জ ইন্টেস্টাইনও সিম্পল কলামনার, একদম হচ্ছে আপার পার্ট অফ অ্যানাল ক্যানাল পর্যন্ত।
তারপরে প্যাকটিনেট ল্যাটিন এখান থেকে হচ্ছে নন কাইটিনের চেয়ে হচ্ছে নন কাইটিনের স্ট্রেটিফাইস কম আছে এপিথেলিয়াম। দেন হচ্ছে এই যে এপিথেলিয়াল লাইনিং পড়লাম মিউকোসা দিয়ে এপিথেলিয়াল লাইনিং, সেটার আবার কিছু ফোল্ড থাকে। ফোল্ড হচ্ছে ইসোফেগাসে কাছে কোনো ফোল্ডিং থাকে না, স্টমাকে কিছু ফোল্ডিং থাকবে মিউকোসার, যেটাকে বলা হয় লার্জ ফোল্ডিংটা হচ্ছে রুগী আর হচ্ছে স্মল কিছু এপিথেলিয়াল সার্ফেস কিছু ফোল্ডিং হয়, ইনভেজিনেট হয় ভিতরের দিকে ইনভেজিনেট হয়ে গ্যাস্ট্রিক পিট ফর্ম করে। গ্যাস্ট্রিক পিট, পিট মানে হচ্ছে ওপেনিং, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড এখানে গ্যাস্ট্রিক পিটে এসে ওপেন করে। তো এপিথেলিয়াল সার্ফেসটা ভিতরের দিকে এভাবে কিছু ইনভেজিনেট হয়ে ভিতরের দিকে ঢুকে যায়, এটাকে বলা হয় গ্যাস্ট্রিক পিট। দেন হচ্ছে স্মল ইন্টেস্টাইনে যে ফোল্ডিং থাকে সেটা হচ্ছে প্লিকা সার্কুলারিস, এগুলো তোমরা ইয়েতে পড়ে আসছো যখন ফিচারে পড়েছো তখন ওখানে ছিল। প্লিকা সার্কুলারিস হচ্ছে পারমানেন্ট কিছু কিছু হচ্ছে সার্কুলার ফোল্ড, যেটা প্লিকা সার্কুলারিস। আর ভিলাই থাকে, ভিলাই হচ্ছে মিউকোসাল ফোল্ড। আর কিছু গ্ল্যান্ড থাকে এখানে যেটা ক্রিপস অফ লিভার খান, আর মাইক্রোভিলাই থাকে সেল সার্ফেস, এপিথেলিয়াল সেলের যে সার্ফেস আছে সার্ফেস প্রজেকশন হয়ে মাইক্রোভিলাই ফর্ম করে, আর মিউকোসা প্রজেকশন হয়ে ভিলাই ফর্ম করে। আর লার্জ ইন্টেস্টাইন, লার্জ আর প্লিকা সার্কুলারিস যেটা সেটা হচ্ছে মিউকোসা প্লাস সাবমিউকোসা, দুইটা প্রজেক্ট হয়ে হচ্ছে প্লিকা সার্কুলারিস ফর্ম করে। দেন হচ্ছে এই তিনটা, এই যে প্লিকা সার্কুলারিস, ভিলাই, মাইক্রোভিলাই, এগুলো হচ্ছে ইন্টেস্টাইনের অ্যাবজর্পটিভ এরিয়া, সার্ফেস এরিয়া ইনক্রিজ করে ফর অ্যাবজর্পশন। লার্জ ইন্টেস্টাইনে হচ্ছে যে ফোল্ডিং গুলি সেটা হচ্ছে হাইড্রেশন আর সার্কুলেশন, আর একটা হচ্ছে ইন্টেস্টাইনের গ্ল্যান্ড থাকে কিছু। দেন হচ্ছে ইসোফেগাসে গ্ল্যান্ড থাকে যেটা সাবমিউকোসাল, এটা নর্মাল গ্ল্যান্ড, সাবমিউকোসাল হচ্ছে মিউকাস গ্ল্যান্ড, এইগুলি স্টমাকে হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকবে। আর ডিউডেনামে যেটা থাকে সাবমিউকোসাতে মিউকোসাতে হচ্ছে সেটা হচ্ছে ব্রোনাস গ্ল্যান্ড, ডিউডেনামের সাবমিউকোসাতে থাকে। আর ইলিয়ামে থাকে পায়াস পেজেস। আর স্মুথ মাসল লেয়ার সব জায়গায় হচ্ছে সার্কুলার লংজিটিউডিনাল, শুধু স্টমাকে তিনটা লেয়ার থাকে, একটা হচ্ছে অবলিক, এক্সট্রা হচ্ছে অবলিক লেয়ার। আর সিরিয়াসা যেটা ইসোফেগাসে মেইনলি অ্যাডভেন্টেশিয়া, এখানে তো পেরিটোনিয়াল কাভারিং থাকে না অ্যাডভেন্টেশিয়া, এক্সেপ্ট হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট, যেটা এখানে হচ্ছে পেরিটোনিয়াল কাভারিং, এটা হচ্ছে সিরাস লেয়ার। আচ্ছা, আর স্টমাকে ভিসেরাল পেরিটোনিয়াম দিয়ে, মেজোটেলিয়াম দিয়ে সিরাসা থাকবে, স্মল ইন্টেস্টাইনে সিরাসা থাকে, লার্জ ইন্টেস্টাইনে সিরাসা থাকে, কিন্তু হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন এইগুলি হচ্ছে অ্যাডভেন্টেশিয়াল লেয়ার। এনাসে হচ্ছে অ্যাডভেন্টেশিয়ার, একটা লোয়ার পার্ট, এনাল ক্যানাল হচ্ছে অ্যাডভেন্টেশিয়াল লেয়ার। দেন এখন আসে আমরা আলাদা আলাদা করে এক একটা ফিসেরা পড়বো। এখানে হচ্ছে ইসোফেগাস, ইসোফেগাসে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার হচ্ছে ইসোফেগাসের মাইক্রোস্কোপিক ফিচার হচ্ছে ফার্স্টে দেখি আমরা মিউকোসা। এই যে ইসোফেগাসের এটা হচ্ছে লুমেন, লুমেনের পাশে এই যে হচ্ছে এটা মিউকাস লাইন, মিউকাস লাইন এটা হচ্ছে নন ক্যারাটিনাইজ স্ট্রেটিফাইড স্কমাস এপিথেলিয়াম, স্কমাস এপিথেলিয়াম। দেন হচ্ছে লেমিনা প্রোপিয়াতে থাকে, লেমিনা প্রোপিয়া থাকবে, তারপরে হচ্ছে মাস্কুলার লেয়ার, এখানে দেখো থিন লেমিনা প্রোপিয়া, দেন হচ্ছে মাস্কুলারিস মিউকোসা, থিন লেয়ার মাস্কুলারিস মিউকোসা, আর কিছু সাবমিউকোসা, এটা হচ্ছে সাবমিউকোসাল লেয়ার, দেখো ছোট ছোট এই যে এগুলি এগুলি হচ্ছে গ্ল্যান্ড। তো সাবমিউকোসাতে হচ্ছে মিউকোসার গ্ল্যান্ড থাকে, ইসোফেজিয়াল গ্ল্যান্ড, আর সাবমিউকোসাতে নার্ভ প্লেক্সাস থাকবে। দেন হচ্ছে মাস্কুলারিস এক্সটার্না, এখানে মাস্কুলার লেয়ার যে ইসোফেগাসের, এই মাস্কুলার লেয়ার ইসোফেগাসে হচ্ছে দুইটা লেয়ারই থাকে, কিন্তু ইসোফেগাসের আপার ওয়ান থার্ড হচ্ছে স্কেলিটাল মাসল, স্কেলিটাল মাসল লেয়ার থাকবে, মিডল ওয়ান থার্ডে মিক্সড, মিক্সড মানে স্কেলিটাল আর স্মুথ মাসল মিক্স থাকে, লোয়ার ওয়ান থার্ডে হচ্ছে স্মুথ মাসল ফাইবার্স, কিন্তু লেয়ার হচ্ছে দুইটাই, ইনার সার্কুলার আউটার লংজিটিউডিনাল, এই যে আউটার লংজিটিউডিনাল লেয়ার আর এটা হচ্ছে সার্কুলার লেয়ার, এটা ক্রস সেকশন দেখতে এরকম দেখা যায়, লংজিটিউডিনালটা এরকম দেখা যাবে, সার্কুলারটা এরকম দেখা যাবে। তো লেয়ার দুইটাই ইনার সার্কুলার আউটার লংজিটিউডিনাল, বাট হচ্ছে আপার ওয়ান থার্ড এর মাসলটা হবে স্কেলেটাল মাসল, মিডল ওয়ান থার্ড এ মিক্স, লোয়ার ওয়ান থার্ড স্মুথ মাসল, আর আদার পার্ট অফ ইন্টেস্টাইন এর এবিআই জিআই ট্র্যাক্ট এর আদার পার্ট স্মুথ মাসল সব, শুধু হচ্ছে এই যে ইসোফেগাসের আপার ওয়ান থার্ড পর্যন্ত স্কেলেটাল মাসল থাকে। দেন হচ্ছে ইসোফেগাসে হচ্ছে অ্যাডভেন্টিশিয়াল লেয়ার, যেটা লুজ এরিয়ালার কানেক্টিভ টিস্যু দিয়ে ফর্মেশন হয়।
যে এই এই ধরনের ফিচার দেখলে এটা বুঝবা স্ট্রেটিফাইড, যে হচ্ছে স্ট্রেটিফাইড, এটা নন ক্যারাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এখানে ইস্যুটা আছে নন ক্যারাটিনাইজ কেন, এটা একটা অনেক সময় কোয়েশ্চেন থাকে, নন ক্যারাটিনাইজ লাইনিং এপিথেলিয়াম কেন, সব জায়গায় হচ্ছে সিম্পল কলাম না, ইস্যুটা আছে কেন নন ক্যারাটিনাইজ। নন ক্যারাটিনাইজ মানে হচ্ছে এখানের সেলগুলি হচ্ছে লিভিং সেল থাকে, তাদের নিউক্লিয়াস থাকবে, আর তারা হচ্ছে ওয়েট, সারফেসটা হচ্ছে ওয়েট রাখে, ভেজা থাকে সারফেসটা, আর এটাতে যে সারফেসটা ভেজা থাকার কারণে আর মাল্টিলেয়ার সেল থাকার কারণে, আর হচ্ছে এই সেলের ভিতরে হচ্ছে নন ক্যারাটিনাইজ থাকার কারণে সেলের ভিতরে ক্যারাটিন খুবই লিটিল পরিমাণ ক্যারাটিন থাকবে, অল্প ক্যারাটিন থাকে সেলের ভিতরে, যার কারণে এদিক দিয়ে যখন আমরা ফুড বুলাস পাস করে খাবারটা যখন যায় তখন যেন হচ্ছে এই এপিথেলিয়াম অ্যাব্রেশন প্রিভেন্ট করে, তখন তো আমাদের ডাইজেশন হয় না, আমাদের হচ্ছে র ফুডটা যায় এদিক দিয়ে ইসোফেগাস দিয়ে পাস করে, দেন হচ্ছে ইসোফেগাসে মিউকাস লাইনিং অ্যাব্রেশন প্রিভেন্ট করার জন্য এটা হচ্ছে নন ক্যারাটিনাস লাইনিং দেয়। এখানে মাইক্রোস্কোপ ফিচার অফ দ্য স্টমাক, স্টমাকের ফিচারে স্টমাকের লাইনিং এপিথেলিয়াম তো সিম্পল কলামনার এপিথেলিয়াম, সাথে হচ্ছে গ্যাস্ট্রিক ফিট থাকবে, এপিথেলিয়াল লাইনিংটা ভিতরের দিকে, যে এপিথেলিয়াল লাইনিং ভিতরের দিকে ইনভিজিনেট হয়ে হয়ে এই যে ইনভিজিনেট হয়ে এখানে এই জায়গাটাকে গ্যাস্ট্রিক পিট বলা হয়, এপিথেলিয়াল লাইনে ভিতরের দিকে ইনভিজিনেট করে গ্যাস্ট্রিক পিট ফর্মেশন করে, আর ভিতরের দিকে যে ঢুকে গিয়েছে, ঢুকে গিয়ে এগুলো হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড ফর্মেশন করেছে, আর এই ওপেনিংটাই হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড ওপেন করে এই গ্যাস্ট্রিক পিটে, তো যে জায়গাটা ইনভিজিনেট করেছে ওই জায়গাটা গ্যাস্ট্রিক পিট, তো প্রেজেন্ট লাইনিং এপিথেলিয়াম এর মধ্যে গ্যাস্ট্রিক পিট প্রেজেন্ট আছে। দেন হচ্ছে স্টমাক এটা ডিভাইড করা হয়েছে হিস্টোলজিক্যালি তিনটা রিজনে অন দ্য বেসিস অফ নেচার অফ গ্ল্যান্ড, গ্ল্যান্ডের নেচারের উপর, স্টমাকের ভিতরে গ্ল্যান্ড থাকে, গ্ল্যান্ড কি কার্ডিয়াক রিজন একটা, ফান্ডিক রিজন একটা, ফান্ডিক রিজন মানে হচ্ছে ফান্ডাস এন্ড বডি, আর কার্ডিয়াক রিজন আর একটা হচ্ছে পাইলোরিক রিজন, তো এই যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড গুলি ফর্মেশন হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে ভ্যারাইটিস টাইপ অফ সেল থাকে, আর গ্ল্যান্ডের ক্রাইটেরিয়া এক এক জায়গায় এক এক রকম, কার্ডিয়াক রিজন পাইলোরিক রিজনে এক রকম, আর ফান্ডাসের বডিতে আর এক রকম, তো ফান্ডাসের বডি গ্ল্যান্ড গুলিকে ফান্ডিক রিজন বলা হচ্ছে ফান্ডিক গ্ল্যান্ড, আর কার্ডিয়াক রিজন কার্ডিয়াক গ্ল্যান্ড, পাইলোরাসেরটা পাইলোরিক গ্ল্যান্ড, কিন্তু দেখো হচ্ছে বডির গ্ল্যান্ড গুলি হচ্ছে এরকম ফান্ডিক গ্ল্যান্ড গুলি, ফান্ডিক গ্ল্যান্ড, আর এটা হচ্ছে পাইলোরিক রিজনে গ্ল্যান্ড, আর এটা হচ্ছে কার্ডিয়াক রিজনে, তো কার্ডিয়াক রিজনে মেইনলি কয়েল শেপড, এই যে গ্ল্যান্ড গুলি কয়েল শেপড হয়ে গেছে, পাইলোরাসে হচ্ছে টিউবুলার, আর এই বডিতে হচ্ছে ব্রাঞ্চ টিউবুলার গ্ল্যান্ড। দেন হচ্ছে কার্ডিয়াক রিজনে এসো, কার্ডিয়াক রিজনে সব একই কলামনার এপিথেলিয়াম গুলি সিম্পল কলামনার, এগুলোর হচ্ছে নিউক্লিয়াস গুলি ওভাল শেপ থাকে, বেজাল রিজনে থাকে নিউক্লিয়াস, আর রেস্টন বেজাল লেমিনা, আর লেমিনা প্রক্রিয়াতে মিউকাস সিক্রেটিং কার্ডিয়াক গ্ল্যান্ড থাকবে, এই সব গ্ল্যান্ডই হচ্ছে মিউকাস সিক্রেট করে, আরো কিছু যে কার্ডিয়াক রিজনে আর পাইলোরাসে মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ড বেশি, আর যে আমরা যে জানি যে ওই যে বাকি যত সেল দিয়ে কার্ডিয়াক গ্ল্যান্ড থাকে সবগুলো থাকবে ফান্ডিক গ্ল্যান্ডে, সাবমিকোসা যেটা সেটা হচ্ছে ডেন্স ইরেগুলার কানেক্টিভ টিস্যু, মাসল লেয়ার এখানে ইনার সার্কুলার আউটার লংজিটুডিনাল, আর সিরাস লেয়ার থাকে যেটা মেসোথেলিয়াম দিয়ে কভার সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, দেন হচ্ছে ফান্ডিক রিজন যেটা বডিতে, এটা হচ্ছে মিউকোসা যেটা সিম্পল কলামনার এপিথেলিয়াম একই, আর হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকবে লেমিনিয়া প্রক্রিয়া, এই যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে হচ্ছে ভ্যারাইটিস টাইপ অফ সেল থাকে, কি কি সেল থাকবে এটা হচ্ছে দেখো এখানে একটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে ভ্যারাইটিস টাইপ সেল, এই যে বিভিন্ন টাইপের সেল, সেল গুলি হচ্ছে একটা মিউকাস স্ন্যাক সেল, যে একটা এইগুলো হচ্ছে সারফেস মিউকাস সারফেস সেল, লাইনিং এপিথেলিয়াম এর যে সারফেস এপিথেলিয়াম এগুলো হচ্ছে সারফেস মিউকাস সেল বলা হয়, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে মিউকাস স্ন্যাক সেল, আর কিছু আছে স্টেম সেলস, এটা হচ্ছে স্টেম সেলস, এগুলো হচ্ছে মিউকাস স্ন্যাক সেলস, তারপরে হচ্ছে এগুলো কিছু আছে প্যারাইটাল সেলস বা অক্সিনটিং সেলস, এই যে এগুলো হচ্ছে প্যারাইটাল বা অক্সিনটিং সেলস, কিছু চিপ সেলস আর থাইমোজেনিক সেলস, থাইমোজেনিক সেলস হচ্ছে এগুলো, আর হচ্ছে আর এছাড়া আরো কিছু এপিথেলিয়াল সেল, এগুলো সবই এপিথেলিয়াল সেল, এপিথেলিয়াল সেল গুলো মডিফাইড হয়ে এক একটা এক এক রকম সেল ফাংশন দিচ্ছে, আর কিছু আছে এন্টারোএন্ডোক্রাইন সেলস, বাকিগুলো এন্টারোএন্ডোক্রাইন সেলস, এন্টারোএন্ডোক্রাইন সেলস মানে এগুলো হচ্ছে কিছু হরমোন সিক্রেট করে,
এটা একটা সিস্টেম আছে ডিএস সিস্টেম, দেখবা ডিফিউজ নিউরো ডিএনইএস, ডিফিউজ নিউরো এন্ডোক্রাইন সিস্টেম। ডিফিউজ নিউরো এন্ডোক্রাইন সিস্টেম মানে হচ্ছে এখানে ভ্যারাইটি টাইপ অফ সেল থাকবে যেগুলো হরমোন রিলিজ করে এবং জিআই ট্র্যাক্টের উপর কাজ করে। এগুলো এই হরমোনগুলি আবার অন্য সেলের উপর কাজ করলে ডাইজেস্টিভ সিস্টেমের অ্যাক্টিভিটিকে রেগুলেট করে। এটাকে বলা হয় ডিফিউজ নিউরো এন্ডোক্রাইন সিস্টেম। কিছু জিআই ট্র্যাক্টের উপরে আর কিছু গ্ল্যান্ডের উপরে কাজ করে এই সেলগুলি, এগুলোকে অ্যান্টেরিয়র এন্ডোক্রাইন সেলও বলা হয় বা ডিফিউজ নিউরো এন্ডোক্রাইন সিস্টেমের সেল বলা হয়। এটার আরেকটা নাম বলা হয় অ্যাপার্ট সেলসও বলে অনেক সময়। আচ্ছা, তাহলে মিউকাস নেক সেল যেগুলি, এগুলো এগুলো হচ্ছে সারফেস মিউকাস সেল। সারফেস মিউকাস সেল থেকে সবসময় হচ্ছে এগুলো থেকে সব মিউকাসে সিক্রেশন হয়। মিউকাস বা মিউসিন, মিউসিন সিক্রেট করে। এই মিউসিনের কাজ হচ্ছে মিউকাস ফর্মেশন করবে। মিউকাস ফর্মেশন করে সারফেস এপিথেলিয়ামের বাইরের দিকে একটা মিউকাস লাইনিং তৈরি করে রাখে, যেটা হচ্ছে ব্যারিয়ার হিসেবে কাজ করে এবং এই মিউকাস লাইনিংটাকে প্রোটেকশন দেয় ফ্রম এখানে যে ফুড বোলাস থাকে, আবার এই ইসে থাকে, এখানে ফুডের সাথে আমাদের বিভিন্ন রকম মাইক্রো অর্গানিজম আসে, এগুলো থেকে প্রোটেকটিভ ব্যারিয়ার হিসেবে কাজ করে এই মিউকাসটা। তো মিউকাসটা আসবে হচ্ছে এই যে সারফেসের যে মিউকাস সেল সেগুলো থেকে, আর সাথে এই যে মিউকাস নেক সেল আছে। তো সারফেস মিউকাস সেল থেকে আসবে যেগুলো, সেগুলো অ্যালকালাইন ফ্লুইড কন্টেনিং মিউকাস, আর মিউকাস নেক সেল থেকে যে আসে সেটা হচ্ছে অ্যাসিডিক ফ্লুইড কন্টেনিং মিউসিন। আচ্ছা, দেন আসো প্যারাইটাল বা অক্সিনটিং সেলস। যে দেখো প্যারাইটাল বা অক্সিনটিং সেলের এটার হচ্ছে ক্রাইটেরিয়া দেখো, এটার শেপটা অনেকটা পিরামিডাল শেপ থাকে, ট্রায়াঙ্গুলার বা পিরামিডাল শেপ। এবং এই সেলের যে ইন্টারসেল প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন ভিতরের দিকে ইনভিজিনেট হয়ে ঢুকে গিয়েছে, ঢুকে গিয়ে ইন্টারসেলুলার ক্যানালিকুলাই ফর্ম করে, যে অ্যাক্টিভ স্টেজে ইনভিজিনেট করে যায়। এপিক্যাল প্লাজমা মেমব্রেনটা ভিতরের দিকে ইনভিজিনেট করে ইন্টারসেলুলার ক্যানালিকুলাই ফর্ম করে। এই ক্যানালিকুলাই যখন ফর্ম করে তাদের গায়ে, তখন এই প্লাজমা মেমব্রেনের গায়ে অনেকগুলি ফোল্ড তৈরি হয় যেটাকে মাইক্রোভিলাই বলা হয়। তো মাইক্রোভিলাই বলা হয়, আর সেলের ভিতরে হাই কন্টেন্ট মাইটোকন্ড্রিয়া থাকে। মাইটোকন্ড্রিয়া থাকার জন্য এটা হচ্ছে অ্যাসিডিক স্টেনিং, অ্যাসিডিক টাইডের স্টেনিং নিয়ে, ইউসিনোফিলিক স্টেনিং নিয়েছে এটা। এটা হচ্ছে হাই মাইটোকন্ড্রিয়া থাকে এটার ভেতরে, এবং এটা থেকে প্যারাইটাল সেল থেকে তোমরা জানো সিক্রেট হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড আর ইন্ট্রিনজিক ফ্যাক্টর। এই হচ্ছে প্যারাইটাল বা অক্সিনটিক সেলের ক্রাইটেরিয়া। দেন আসো হচ্ছে চিপ সেলস বা জাইমোজেনিক সেলস। যেটা এই চিপ সেলস বা জাইমোজেনিক সেলে এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকে, যার জন্য এটা বেসিক ডাই স্টেনিং নিয়েছে, এটা হচ্ছে হিমাটোক্সিন স্টেনিং। আচ্ছা, এটাতে হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকে, আর এটার এপিক্যাল রিজনে অনেকগুলি সিক্রেটরি গ্র্যানুলস আছে। এই সিক্রেটরি গ্র্যানুলস এর মধ্যে যে প্রোটিন সিক্রেটরি গ্র্যানুলস যেগুলো হচ্ছে সিক্রেট করে পেপসিনোজেন, গ্যাস্ট্রিক লাইপেস পেপসিনোজেন, এগুলো সিক্রেট করে। এপিক্যাল রিজনে সিক্রেটরি গ্র্যানুলস থাকে এদের বেশি, আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। তো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আমরা জানি কি হচ্ছে প্রোটিন সিনথেসিস এর প্রোডাক্ট তৈরি হয়, তার জন্য প্রোটিন সিক্রেটরি গ্র্যানুলস এইগুলি। আসো, এটা হচ্ছে এন্টিডেন্ড্রোক্রাইন সেলস। এন্টিডেন্ড্রোক্রাইন সেলস গুলি এগুলো হচ্ছে যেগুলি, এগুলোর ভিতরে সিক্রেটরি গ্যানোলস, দেখো অনেক সিক্রেটরি গ্যানোলস এগুলো এপিক্যাল রিজনে থাকে, আর এগুলি হচ্ছে নর্মাল যে হিমাটোক্সিলিন ইউসিন স্টেন দিয়ে আমরা সেল প্রিপারেশনে, এটা হচ্ছে এই এন্টিডেন্ড্রোক্রাইন সেল এই স্টেনিং নিতে পারে না, না নেওয়ার কারণে ওই স্ট্রেনিং দিলে এই সেলগুলি ক্লিয়ার দেখা যায়। এই জন্য এই সেলগুলি দেখার জন্য আলাদা স্পেশাল একটা স্ট্রেনিং আছে যেটাকে বলা হয় ওই ক্রোমিয়াম সিলভার সল্ট আর ক্রোমিয়াম সল্ট, সিলভার সল্ট আর ক্রোমিয়াম সল্ট স্টেনিং দিয়ে এটাকে স্টেনিং করলে তখন এই সেলগুলি দেখা যায়। কারণ এটার ভিতরে দেখা যায় যে এগুলো এগুলো হচ্ছে অনেকটা পিরামিডাল শেপ সেল, এগুলোর ভিতরে সিক্রেটরি গ্যানুলস থাকে, সিক্রেটরি গ্যানুলস যেগুলো থেকে বিভিন্ন হরমোন সিক্রিশন আসে। তাহলে তোমাদের এখানে একটা কোয়েশ্চেন থাকে, ভাইবাতে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে কি টাইপের সেল থাকে, তখন এই সেলগুলির নামগুলি বলতে হবে, আর যে প্যারাইটাল সেল আর চিপ সেল একটু ডেসক্রিপশন দিয়ে, আর হচ্ছে কোনটা থেকে কি সিক্রেশন হচ্ছে। এই যে এন্টারএন্ডোক্রাইন সেলগুলি বললাম, এটা হচ্ছে গ্যাস্ট্রিক রিজনে বা স্টমাকে মেইনলি হচ্ছে থাকে, পাইলোরাসে বেশি থাকে। পাইলোরাসে জি সেল থাকে, ডি সেলস থাকে, জি সেল থেকে আসে গ্যাস্ট্রিন, আর ডি সেলস থেকে সোমাটোস্টেটিন, আরো কিছু এন্টারএন্ডোক্রাইন সেল যেগুলো হচ্ছে সিরোটোনিন সাবস্টেন্স পি।
তো ইন্টারনাল ক্যাসেস শুধু স্টমাকে না, জিআই ট্র্যাক্টের আর হচ্ছে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন সব জায়গায় আছে। এখানে শুধু স্টমাকের কথাটা বললাম। আর এই যে এন্টারনোক্যানসের স্পাইলর আছে, জিসেল, যেটা থেকে গ্যাস্ট্রিন সিক্রেশন হয়, গ্যাস্ট্রিন আবার হচ্ছে প্যারাইটাল সেলকে স্টিমুলেট করে অ্যাসিড সিক্রেশনের জন্য। এই দেখো, এটা হচ্ছে প্যারাইটাল সেলস, এগুলো হচ্ছে মিউকাস নেক সেলস। দিনাশো, এই যে হচ্ছে স্টমাকের যে আমি গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের কথা বললাম, প্যারাইটাল সেলস, সাবজিনটিক সেলস, এগুলো হচ্ছে ফান্ডিক রিজনে, দ্যাট ইজ ফান্ডাস অ্যান্ড স্টমাকের বডিতেই এগুলো থাকে বেশি। কার্ডিয়াক রিজনে, পাইলোরিক রিজনে চিপ সেলস, তারপর জাইমোজেনিক সেলস এগুলো পাওয়া যায় না। দেন হচ্ছে স্টমাকের ফান্ডিক রিজনের ফিচার কি, ফান্ডিক রিজনে সব সেমই, লাইনিং এপিথেলিয়াম তো সেম, প্রেজেন্স অফ গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকবে, সাবমিউকোস সাথে এগুলো সব একই, শুধু মাসকুলারিস এক্সটার্নাটা, এখানে হচ্ছে তিনটা লেয়ার থাকে, ইনার অবলিক, ইনার অবলিক, মিডল সার্কুলার, আউটার লঞ্জিটুডিনাল, আর বাকি সব জায়গায় সেম। এখানে শুধু ফান্ডিক রিজন মানে ফান্ডাস এন্ড বডিতে হচ্ছে এই এই জায়গাটা চেঞ্জ, মাসকুলারিস এক্সটার্নাল তিনটা লেয়ার থাকে, ইনার অবলিক, মিডল সার্কুলার, আউটার লঞ্জিটুডিনাল। আর সেরাস লেয়ার যেটা, এই যে সেরাস লেয়ারে হচ্ছে মেসোথেলিয়াম সেল লেয়ার থাকে, সেল দিয়ে খাবার থাকে, যেটা হচ্ছে প্ল্যাটেন সেল, যেটাকে বলা হয় মেগে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। আর এই যে পাইলোরিক রিজন, পাইলোরিক রিজনে সব একই থাকবে, পাইলোরিক রিজনে যে পাইলোরিক গ্ল্যান্ড গুলি এগুলো হচ্ছে ল্যামিনা প্রোপিয়াতে থাকে, আর সাথে এগুলো গ্যাস্ট্রিক পিটটা একটু হচ্ছে ডিপার থাকবে, গ্যাস্ট্রিক পিটটা একটু ডিপে থাকে বেশি। আর মাসকুলারিস এক্সটার্নাল যে ইনার সার্কুলার লেয়ার, এই ইনার সার্কুলার লেয়ার থিকেন হয়ে ফর্ম করে পাইলোরিক স্ফিংটার। এই যে সার্কুলার লেয়ারটা, এখানে পাইলোরিক স্ফিংটার ফর্ম করেছে, এটা হচ্ছে পাইলোরিক রিজন, এই যে হচ্ছে পাইলোরিক স্ফিংটার ফর্ম করেছে, সার্কুলার লেয়ারটা থিকেন হয়ে। দেন আসে স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন ডিভাইডেড ডুডেনাম, জেজুনাম অ্যান্ড আইলিয়াম। এটার হচ্ছে কমন ক্যারেক্টার স্মল ইন্টেস্টাইনের কি, ওগুলো তো মিউকোসা সাবমুকোসায় একই আছে, কিন্তু মিউকোসাতে স্পেশাল ফিচার পাওয়া যাবে, যেটা প্লিকা সার্কুলারিস। প্লিকা সার্কুলারিস হচ্ছে পারমানেন্ট মিউকোসাল ফোল্ড, এই মিউকোসা না, শুধু এখানে প্লিকা সার্কুলারিসে মিউকোসা প্লাস সাবমিউকোসা দুইটাতেই দুইটাই চলে আসে, মিউকোসা এবং ভিতরে হচ্ছে সাবমিউকোসাল কোর থাকে, দুইটা মিলে হচ্ছে এই যে প্লিকা সার্কুলারিস পার্মানেন্ট কতগুলি ফোল্ড তৈরি করেছে লুমেনের ভিতরে, সার্কুলার ফোল্ড। দেন হচ্ছে এখানে আবার ভিলাই থাকে, মাইক্রোভিলাই থাকে, ভিলাই হচ্ছে মিউকোসাল ফোল্ড, মিউকোসা, মিউকোসার ভিতরে হচ্ছে এই যে এগুলো হচ্ছে ভিলাই, এটা হচ্ছে প্লিকা সার্কুলারিস। দেন এই প্লিকা সার্কুলারিস ফোল থেকে দেখো ওয়াল থেকে আবার কতগুলি প্রজেকশন আসছে, যেগুলো হচ্ছে মিউকোসাল সার্ফেস, এই মিউকোসা থাকবে, মিউকোসার ভিতরে এই ভিলাই কোর্টটা থাকবে, ল্যামিনা থাকবে ভিতরে, এটা হচ্ছে ভিলাই। তো ওই ভিলাই, এই ভিলাইর যে সার্ফেস, ভিলাইর সার্ফেস লাইনিংটা হচ্ছে সার্ফেস এপিথেলিয়াম। এই যে সার্ফেস এপিথেলিয়ামের যে এপিথেলিয়াল সেলগুলি, এই এপিথেলিয়াল সেলের এপিকাল সার্ফেস থেকে আবার কিছু প্রজেকশন আছে, যেগুলি হচ্ছে মাইক্রোভিলাই। তাহলে সবচেয়ে বড় ফোল্ডটা হচ্ছে প্লিকা সার্কুলারিস, দেন সেটা থেকে মিউকোসাল প্রজেকশন, সেটা হচ্ছে ভিলাই, আর ভিলাইর সার্ফেস থেকে আবার যে প্রজেকশন আসবে সেটা হচ্ছে মাইক্রোভিলাই। দেন হচ্ছে গবলেট সেলস থাকে, স্মল ইন্টেস্টাইনে থেকে গবলেট সেল প্রেজেন্ট থাকবে, গবলেট সেল স্মল ইন্টেস্টাইনে থাকে ফিউ, আর লার্জ ইন্টেস্টাইনে গবলেট সেল বেশি থাকে। আর যে স্মল ইন্টেস্টাইনে যে গ্ল্যান্ড, সেগুলোকে বলা হয় ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড বা ক্রিপ্টস অফ লিভার। দেন গ্ল্যান্ডস, স্মল ইন্টেস্টাইনে গ্ল্যান্ডের সেল গুলি কি, মেইনলি তো হচ্ছে কলামনার সেলই থাকবে, যেগুলো হচ্ছে অ্যাবজর্পটিভ সেল হিসেবে কাজ করে, এবং ওই সেল গুলিকে আরেকটা নাম বলা হয় এন্টেরোসাইটস বলা হয়, এই কলামনার সেল গুলিকে। তাহলে এই কলামনার সেলের সাথে এটার লাইনিং এপিথেলিয়ামে কিছু গবলেট সেল পাওয়া যাবে, এন্টারএন্ডোক্রাইন সেল তো থাকবেই, আর কিছু স্পেশাল সেল থাকে যেগুলো হচ্ছে পানিস সেলস। এই পানিস সেলস থেকে কিছু সিক্রেশন আছে, যেটা হচ্ছে লুমেনের মাইক্রো অর্গানিজমটাকে ড্যামেজ করে, এগুলো হচ্ছে ডিফেন্স মেকানিজম বা ইনিট ইমিউনিটি দেয় বডিতে, এই পানিস সেলস। আর কিছু সেল থাকে এম সেলস বা মাইক্রোফোর্স, মাইক্রোফোল্ড সেলস, এই এম সেলস মানে হচ্ছে এগুলো থাকবে হচ্ছে এখানে হচ্ছে মিউকোসাতে, সাবমিউকোসাতে ল্যামিনিয়া প্রক্রিয়াতে কিছু লিম্ফেটিক নডুলস থাকে, যেটা হচ্ছে পায়ার স্পেসেস আইলিয়ামে থাকে। এই পায়ার স্পেসেস এর উপরে যে মিউকোসাল সেল, সেগুলি হচ্ছে মাইক্রোফোল্ড বা এম সেলস,
এই মাইক্রোফোর সেলস গুলি হচ্ছে লুমেন থেকে মাইক্রো অর্গানিজম কে অ্যাট্রাক্ট করে, এটাকে হচ্ছে লিম্ফেটিক নোডুলস এ নিয়ে আসে, নিয়ে এসে হচ্ছে এগুলোকে হচ্ছে ফ্যাগোসাইটোসিস এর মাধ্যমে এগুলোকে মেরে ফেলে ডিফেন্স মেকানিজমে হেল্প করে। এটা হচ্ছে এম সেলস এর কাজ। তাইলে এখানে হচ্ছে স্মল ইন্টেস্টাইন এর কি টাইপের সেল থাকে গ্ল্যান্ডে, একটা হচ্ছে কলামনার সেলস বা অ্যাবসর্পটিভ সেলস যেটাকে এন্টেরোসাইটস বলা হয়, দেন গবলার সেলস থাকবে, পানিস সেলস, এন্ডোএন্ডোক্রাইন সেলস আর এম সেলস। এই সেলের নামগুলি জিজ্ঞেস করা হয় তোমাদের, হচ্ছে ভিসেরা ধরলে, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার ধরলে এখানে হচ্ছে গ্ল্যান্ডের সেলের নামগুলিকে এটা জিজ্ঞেস করা হয়। এই যে সেলস, এগুলো হচ্ছে অ্যাবসর্পটিভ সেলস, কম নর্মাল যে সিম্পল কলামনার এপিথেলিয়াম, দেন হচ্ছে গবলার সেলস। আর এটা এই যে এক একটা সেল থেকে যে ছোট ছোট প্রজেকশন দেখতে পাচ্ছ এগুলোই হচ্ছে মাইক্রোভিলাই। মানে হচ্ছে অ্যান্টিডেন্ড্রোক্রাইন সেলস নর্মাল যেগুলি রিজেনারেটিভ, সব জায়গায় কিছু স্টেম সেল থাকে, স্টেম সেলস বা রিজেনারেটিভ সেল এগুলো থেকে আদার সেলস অ্যারেস্ট করে। আর এই যে হচ্ছে প্রাণীর সেলস, এগুলো হচ্ছে সিক্রেটরি গ্যানলস, সিক্রেটরি গ্যানলস সিক্রেট করে মাইক্রোঅর্গানিজম কে ম্যানেজ করে। এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনের সাবমিকোসাতে ব্লাড ভেসেল, লিম্ফেটিক্স, নার্ভস এগুলো সব কমন, মাসকুলারিস এক্সটার্নাল, এখানে দুইটা লেয়ার, আউটার লঙ্গিটুডিনাল, ইনার সার্কুলার, সিরাস অ্যাডভেন্টিশিয়া, এগুলো সব কমন। এই যে ক্লিয়ার এরিয়াগুলি দেখা যাচ্ছে এগুলো হচ্ছে গবলেট সেলস, গবলেট সেলস এ হচ্ছে মিউকাস সিক্রেটিং গ্রেনুলস থাকে, এগুলো গবলেট সেলস। এই সবগুলি গবলেট সেলস, তোমরা এরকম হিস্টোলজিক্যাল স্ট্রাকচার যখন দেখতে পাবা স্লাইড গুলি তখন হচ্ছে এই টাইপের দেখবা, এই টাইপের দেখা যায় অনেকটা, তখন এই যে ক্লিয়ার এরিয়া এগুলি হচ্ছে গবলেট সেলস। এটা হচ্ছে মিউকোসা, মিউকোসার এখানে হচ্ছে লেমিনা প্রোপ্রিয়া, যেখানে হচ্ছে ছোট ছোট গ্ল্যান্ড দেখা যাচ্ছে সাবমিউকোসাতেও, সাবমিউকোসাল ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড, এগুলো সব ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড যেগুলো, যেটাকে বলা হচ্ছে ক্রিপস অফ লিভারখান। দেন হচ্ছে এই যে ডুডেনামের স্পেশাল ফিচার যেটা, ব্রুনার্স গ্ল্যান্ড থাকবে সাবমিউকোসাতে। এই যে হচ্ছে ডুডেনামের মিউকোসা, এগুলো হচ্ছে সাবমিউকোসার গ্ল্যান্ড যেটা হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ড, ডুডেনামে এটার নাম হয়ে যাবে ব্রুনার্স গ্ল্যান্ড। এই ব্রুনার্স গ্ল্যান্ডটা শুধু ডুডেনামে থাকে আর কোথাও থাকবে না। আর জেজুনামে ভিলাই থাকবে, ভিলাইটা, জেজুনামের ভিলাইটা হচ্ছে টাং শেপ, আর অ্যাবসেন্স অফ ব্রুনার্স গ্ল্যান্ড, এখানে ব্রুনার্স গ্ল্যান্ড বলা হবে না, এটাকে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড বলতে হবে, বা ক্রিপস অফ লিভার খান এখানে গ্ল্যান্ড গুলিকে, আর ডুডেনামের গ্ল্যান্ড গুলিকে বলতে হবে ব্রুনার্স গ্ল্যান্ড। দেন হচ্ছে আইলিয়ামে, ইলিয়ামের স্পেশাল ফিচার হচ্ছে লেমিনা প্রোপ্রিয়া অ্যান্ড সাবমিকোসাতে লিম্ফেটিক নোডুলস গুলি, লিম্ফেটিক ফলিকলস গুলি অ্যাগ্রিগেট হয়ে লিম্ফেটিক নোডুলস ফর্ম করে। এই যে এক একটা লিম্ফেটিক নোডুলস, এখানে অনেকগুলি লিম্ফেটিক ফলিকল অ্যাগ্রিগেট হয়ে এভাবে লিম্ফেটিক নোডুলস ফর্ম করেছে, এগুলো লেমিনা প্রোপ্রিয়া আর সাবমিকোসাতে থাকে, যেগুলোর নাম হচ্ছে পায়ার্স প্যাচেস। এই পায়ার্স প্যাচেস এর উপরে যে মিউকাসাল সেলস সেগুলোই হচ্ছে এম সেলস। এন্ড ভিলাই হচ্ছে এখানে স্মল ইন্টেস্টাইনে ভিলাই শর্ট আর ফিঙ্গার লাইক, লার্জ ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন আমরা জানি অ্যাপেন্ডিক্স, কোলন, তারপরে কোলন তো অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং, ট্রান্সভার্স কোলন, সেগমেন্ট কোলন আছে, রেক্টাম, অ্যানাল ক্যানাল। এখানে লার্জ ইন্টেস্টাইনের ফিচার হচ্ছে প্লিকোসার্কুলারিস, ভিলাই অ্যাবসেন্ট, আর মাইক্রোভিলাই শুধু থাকে, প্যালিয়ার ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড থাকবে যেটা ক্রিপস অফ লিভার খন, আর গবলেট সেলস লার্জ নাম্বার থাকবে এখানে। আর মিকোসা সাব মিকোসা এগুলো সব একই, মাসকুলারিস এক্সটার্নাতে, ইনার সার্কুলার লেয়ার থিন, স্মল মাসেল এর চেয়ে এখানে থিন, আর লংজিটিউডিনাল লেয়ার যেটা আউটার সেটা থিকেন্ড হয়ে তিনটা ব্যান্ড ফর্ম করে যেটাকে বলা হয় টিনিয়া কলাই। আর সিরিয়াসের অ্যাডভেন্টিশিয়াল লেয়ার যেটা, পেটুনিয়াল লাইনিং যেটা, এটা হচ্ছে অ্যাপেন্ডিসেস এপিপ্লয়িকা, অ্যাপেন্ডিসেস এপিপ্লয়িকা ফর্ম করে। এটা কি যে পেরিটোনিয়াম, যে সিরাস লাইনিং এর পেরিটোনিয়াম, এই পেরিটোনিয়াম কতগুলো পাউচ লাইক প্রসেস ফর্ম করে যেটা ফিল ফ্যাট, ফ্যাট থাকে এটার ভিতরে, এগুলোকে অ্যাপেন্ডিসেস এপিপ্লয়িকা। এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের স্পেশাল ফিচার, যে লার্জ ইন্টেস্টাইনের এই যে লংজিটিউডিনাল মাসেল লেয়ার থিকেন হয়ে এখানে হচ্ছে টিনিয়া কলাই ফর্ম করেছে, আর এটা হচ্ছে সার্কুলার লেয়ার। আর গবলেট সেলস দেখো, এখানে হচ্ছে লাইনিং এপিথেলিয়ামে গবলেট সেলস, লার্জ নাম্বার গবলেট সেলস অনেক দেখা যাচ্ছে। দেন হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, এটার একটা তোমাদের স্লাইড আছে, ইসোফেগাস, ডুডেনাম, এলিয়াম, অ্যাপেন্ডিক্স এগুলোর হচ্ছে স্লাইড আছে। তো অ্যাপেন্ডিক্স এর স্লাইড যখন দেখবা, এটা দেখবা অ্যাপেন্ডিক্সটা কি, একটা হচ্ছে স্মল
ব্লাইন্ড এন্ডিং একটা ডাইভার্টিকুলাম, যেটাতে হচ্ছে এই যে লিম্ফয়েড টিস্যু, লার্জ একুমুলেশন অফ লিম্ফয়েড টিস্যু, এটা হচ্ছে অ্যাপেন্ডিক্সের লোমেনটা, এখানে হচ্ছে মিউকাস লাইনিং, এখানে দেখো সাবমিকোসা, আর হচ্ছে লেমিনার প্রোপিয়াতে এই যে লিম্ফয়েড ফলিকলসগুলি, লিম্ফয়েড নোডুলস, লার্জ হচ্ছে অ্যাকুমুলেশন অফ লিম্ফয়েড নোডুলস অনেক বেশি থাকে এখানে, এটা লেমিনার প্রোপিয়া থেকে সাবমিকোসা পর্যন্ত এক্সটেন্ড করে। আর ইন্টেস্টাইনাল ভিলাই এখানে অ্যাবসেন্ট থাকে, ক্রিপস আর গ্ল্যান্ড এখানে কম থাকে, পোয়ারলি ফর্ম, মাসকুলারিস এক্সটার্নাল যেটা সেটা হচ্ছে থিন লেয়ার একটা মাসেল লেয়ার, যে আর এখানে অ্যাবসেন্স অফ টিনিয়া কলাই, টিনিয়া কলাই অ্যাবসেন্ট থাকে। টিনিয়া কলাই তোমরা জানো যে এটা শুরু হয় বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স থেকে, এই জন্য হচ্ছে অ্যাপেন্ডিক্সের মধ্যে টিনিয়া কলাই অ্যাবসেন্ট। দেন হচ্ছে র্যাকটাম অ্যান্ড অ্যানাল ক্যানেল, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল ফিচার, র্যাকটাম অ্যান্ড অ্যানাল ক্যানেল, অ্যানাল ক্যানেলের এটা হচ্ছে অ্যানাল ভাল্ভ, অ্যানাল ভাল্ভ গুলো কথা বলতে মিউকোসা লংজিটিউডিনাল ফোল্ড হয়ে অ্যানাল ভাল্ভ ফর্ম করে, অ্যানাল কলাম ফর্ম করে, অ্যানাল কলামে লোয়ার এন্ড দেখো এটা হচ্ছে মিউকোসাল ফোল্ড হয়ে এটা হচ্ছে অ্যানাল ভাল্ভ ফর্ম করে। আর দুটা অ্যানাল কলামের মাঝখানের যে স্পেস এটা হচ্ছে অ্যানাল সাইনাস ফর্ম করে। তো অ্যানাল ভাল্ভের এই লাইন পর্যন্ত হচ্ছে টিনেট লাইন, তার উপরে পোর্শনটা এন্ডোডার্মাল অরিজিন, এটা লাইনিং হচ্ছে সিম্পল কলাম না। তারপর এই ইন্টারমিডিয়েট জোনটা ট্রানজিশনাল জোন, সেখানে হচ্ছে স্ট্রেটিফাইড কিউবয়েডাল স্ট্রেটিফাইড স্কোয়ামাস হয়ে যাবে, দেন হয়ে যাবে নন কেরাটিনাল স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তারপরে এই যে লয়ার ওয়ান থার্ড সেটা হচ্ছে স্কিন দিয়ে লাইনিং, যেটা হচ্ছে কেরাটিনাল স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আর অ্যানাল ক্যানেলের এই যে মাসল লেয়ার যেটা মাসকুলারিস এক্সটার্না, তো মাসকুলারিস এক্সটার্নার মধ্যে ইনার সার্কুলার লেয়ার, যেটা ইনার সার্কুলার লেয়ারটা ফর্ম করে ইনভলান্টারি ইন্টারনাল অ্যানাল স্ফিংটার ফর্ম করবে ইনার সার্কুলার লেয়ারটা। এখানে দেখো র্যাকটামে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ডগুলি থাকবে স্ট্রেট লাইক টেস্টিবিউলের মতো, আর লং কন্টিনিউয়াস কোর্ট অফ লংজিটিউডিনাল মাসল কোর্টটা এখানেও প্রেজেন্ট থাকে। আর অ্যাবসেন্স অফ টিনিয়া কলাই, টিনিয়া কলাই অ্যাবসেন্ট হয়ে যায়। এখানে দেখো আমরা র্যাকটাম পড়াচ্ছিলাম, র্যাকটামে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড স্ট্রেট ছিল, আর হচ্ছে এখানে লংজিটিউডিনাল মাসল লেয়ার যেটা টিনিয়া কলাই ফর্ম করেছিল লার্জ ইন্টেস্টাইনে, সেটা সিগময়েড কোলন থেকে র্যাকটাম র্যাক্টোসিগময়েড জাংশনের 5 সেন্টিমিটার এভাবে এই টিনিয়া কলাইটা শেষ হয়ে যায়, তখন র্যাকটামে এসে এই লংজিটিউডিনাল মাসল কোর্টটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র লেয়ার দুইটা হচ্ছে থিক এন্ড ব্যান্ড ফর্ম করে ওইভাবে থাকে, ওখানে টিনিয়া কলাই অ্যাবসেন্ট থাকে র্যাকটামে এসে। আর অ্যাপেন্ডিসেস এপিথেলিয়াম র্যাকটামে অ্যাবসেন্ট থাকে, এগুলো থাকবে না কিছুই, শুধু মাসল লেয়ার থাকবে আউটার ইনার লংজিটিউডিনাল দুটো কোর্ট হিসেবে। এটা দেখো হচ্ছে র্যাকটামের ফিচার। দেন অ্যানাল ক্যানেল, অ্যানাল ক্যানেলের লাইনিং যেটা আপার পার্টে সিম্পল কলামনার, মিডল পার্টে স্ট্রেটিফাইড স্কোয়ামাস যেটা নন ক্যারাটিনাইজ, আর লোয়ার পার্ট ট্রু স্কিন দিয়া কাভার থাকে যেটা হচ্ছে ক্যারাটিনাইজ হয়ে যাবে। আর মিউকোসার লংজিটিউডিনাল মাসল ফোল্ড বললাম আপার পার্টে থাকে যেটা হচ্ছে অ্যানাল কলাম ফর্ম করে, আর ফোল্ড যেটা হচ্ছে নিচের দিকে দুইটা ফোল্ড যে কানেক্টেড থাকবে যে মিউকাস মেমব্রেনের মেমব্রেন দিয়ে সেটা ফর্ম করে অ্যানাল ভাল্ভ। আর দুটা অ্যানাল কলামের মাঝখানে অ্যানাল ভাল্ভের উপরে যেটা হচ্ছে একটু ডিপ পোর্শন থাকে সেটা হচ্ছে অ্যানাল সাইনাস বলে এটাকে। আর এটা হচ্ছে পেকটিনেট লাইন, এই অ্যানাল কলামের বরাবর যে অ্যানাল ভাল্ভ বরাবর যে লাইনটা সেটা হচ্ছে পেকটিনেট লাইন। তো পেকটিনেট লাইন এর উপর পর্যন্ত হবে এন্ডোডার্মাল অরিজিন, আর পেকটিনেট লাইনের নিচ থেকে হচ্ছে এটা এক্টোডার্মাল অরিজিন যেটা প্রোটোডার্ম থেকে আসে। আর ক্রিপস এখানে বিলো দিস লাইন পেকটিনেট লাইনের নিচে কোনো গ্ল্যান্ড থাকবে না। আর মাসকুলারিস এক্সটার্নাল যেটা সেটা হচ্ছে ইনার সার্কুলার লেয়ারটা ফর্ম করে ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার। তো এই পর্যন্তই আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের হিস্টোলজি। তো তোমাদের এখানে এই রিটেনে হিস্টোলজিক্যাল স্লাইড থেকে তেমন কিছু আসে না, শুধু গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের গ্ল্যান্ডটা অনেক সময় থাকে। গ্যাস্ট্রিক গ্ল্যান্ডটা কি, এটার হচ্ছে কি টাইপের সেল থাকে, ড্রয়েন লেভেল গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, তখন ওই ভ্যারাইটিস টাইপের সেলের যে একটা ছবি সহ দেখালাম, এটা দেখবো তুমি জেনকুইরা বইতে আছে, ওটা থেকে সেলের ছবিগুলি একে ফেলবা আর গ্ল্যান্ডের একটা ছবি শিখে নিও। আর এখানে ভাইবাতে যখন যত জাত ভিসেরা ধরানো হয় তখন সেখান থেকে ওই সাথে সাথে হিস্টোলজি সম্পর্কে কোয়েশ্চেন করা হয়, এটা লাইনিং এপিথেলিয়াম কি, তারপরে হচ্ছে কি টাইপের গ্ল্যান্ড থাকে এখানে, গ্ল্যান্ড হলে কি টাইপের সেল থাকে, কোন সেলের কি ফাংশন, এগুলোই হচ্ছে মেনলি জিজ্ঞেস করা হয়।
আর স্লাইড আছে যেটা একটা হিস্টোলজি স্লাইড হচ্ছে আমাদের ইসোফেগাস থাকে, ডিউডেনাম, স্টমাকের স্লাইড আমাদের এখানে নাই মনে হয় কিন্তু পরে হয়তো আনানো হতে পারে, বানানো হতে পারে। আর হচ্ছে ইলিয়ামের স্লাইড আছে, অ্যাপেন্ডিক্সের স্লাইড। তো তোমরা ছবি আঁকা শিখবা অ্যাপেন্ডিক্স, ইলিয়াম, স্টমাক, ডিউডেনাম, ইসোফেগাস, এগুলোর হচ্ছে ছবি আঁকা শিখে রাখবা। কারণ হিস্টোলজির স্লাইডটা থাকে হার্ট পার্টের সাথে, দুইটা স্লাইডের ছবি আঁকতে হয়। তো ওই জন্য হচ্ছে স্লাইড যেগুলো দেয়া হবে লটারিতে যেগুলো স্লাইড পাবা সেগুলোর হচ্ছে ছবি আঁকতে হবে হার্ট পার্টে। ওই জন্য হচ্ছে সাথে ছবি আঁকা শিখে নিবা প্লাস আইডেন্টিফাইং পয়েন্ট, ছবিটা আঁকতে হবে আর আইডেন্টিফাইং পয়েন্ট লিখতে হবে চারপাশটা।